আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি, যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে, সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। বৃষ্টি মা, শুভ জন্মদিন। বাবা, শুভ জন্মদিন। মঙ্গল হোক। আরে আরে, থাক 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 থাক, আশীর্বাদ করি মা, মানুষের মতো মানুষ জীবনে বড়। শুধু আশীর্বাদ আর পায়েসটাকে খাওয়াবে শুনি? এত বড় হয়ে গেলি, এখনো জন্মদিনে বাপের হাতে পায়েস খাবি? ওমা, তো আর কে খাবে? কদিন বাদে বিয়ে হয়ে যাবে, বরের হাতে খাস। আবার বাজে কথা, তোমাকে বলেছি না আমি বিয়ে টিয়ে করব না? আমি সারা জীবন তোমার কাছেই থাকব, এই আসল, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাই বললে কি হয় মা? শোন, তোর হৃদয়পুরের রাজকুমার যেদিন আসবে সেদিন তো এই বুড়োটাকে তুই ভুলে যাবি। মোটেই না, আর সব রাজকুমার টাজকুমার শুধু গল্পেই হয়। বাস্তবেও হয়। ঈশ্বর এই পৃথিবীতে সবাইকে জোড়ায় জোড়ায় পাঠিয়েছে, সময় হলে সে তোকে খুঁজে নেবে, দেখে নিস। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।